ওদের বাড়িতে যাওয়ার পরে আমার বাবা বিশাল দুর্ব্যবহার করে ওখানে তাড়িয়ে দিয়েছে। দেওয়ার পরে ছেলে আমার বাড়ি এসে বাড়ি এসে হাঁটাটা করে ছেলে মারা যায়। কখনো সতীর্থদের সাথে বাজে আচরণ, কখনো খেলার মাঠে ভক্তের মোবাইল ফোন ছুঁড়ে ফেলা, এমনকি দর্শকের গায়ে হাত তোলা, কি করেননি তিনি? বলছি বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানের কথা। মাঠের নৈপুণ্যের পাশাপাশি মাঠের বাইরের নানা কর্মকাণ্ড তাকে করেছে সমালোচিত। এবারে তার বিরুদ্ধে কোটি টাকারও বেশি পাওনা পাওয়ার দাবি করেছেন কাঁকড়া ব্যবসায়ীরা। এমনকি পাওনা টাকার শোকে প্রাণ হারিয়েছেন একজন, উপায় না পেয়ে এখন পাওনা টাকার প্রমাণপত্র নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন কাঁকড়া ব্যবসায়ীরা। সাকিবুল হাসান নামে একটা কয়েন করেছিল সাকিব নিজেই, আমার বাবা ব্যবসা করতো তার সাথে। আমাদের প্রায় 33 লাখ প্লাস প্রায় 34 লাখের মতোই টাকা তার কাছে পাওয়া যাবে কাঁকড়ার টাকা। এই টাকার জন্য বাবা অনেকবার তার কাছে গিয়েছিল এবং মাগুরায় তাদের বাসা আছে সেখানেও গিয়েছিল। সেখান থেকে বাবুকে অনেক বাজে কথা বলে বের করে দেওয়া হয়েছিল। তারপর থেকে বাবু মানে টাকাটার জন্য অনেক চিন্তায় থাকতো সবসময়। ভুক্তভোগীদের অভিযোগ, কেউ 30 লাখ, কেউ 10 লাখ, কেউ বা 5 লাখ, এভাবে বেশ কয়েকজন টাকা পাবে সাকিবের কাছে। সেই টাকা চাইতে মাগুরায় সাকিবের বাড়িতে গেলেও পাননি তারা। উল্টো প্রমাণপত্র দেখানোর পর ক্রিকেটারের বাবা খারাপ আচরণ করে বাড়ি থেকেই তাড়িয়ে দেন। দুইজন ব্যবসা করতো সাকিবের, ওইখানে মানে কাঁকড়ার ব্যবসা, সেই ব্যবসায় ওরা 30-35 লাখ টাকা পাবে। এই টাকা দিনেও না অরনাথ গিয়েছিল, ওই গুরুদাস গিয়েছিল ওইখানে ওদের বাড়িতে যাওয়ার পরে আমার বাবা বিশাল দুর্ব্যবহার করে ওখানে তাড়িয়ে দিয়েছে। দেওয়ার পরে ছেলে আমার বাড়ি এসে বাড়ি এসে হাঁটাটা করে ছেলে মারা যায়, কিন্তু সেই টাকার সুরাও আমাদের হয়নি। সাকিব আলের এখানে আমার ছেলে গুরুদাস কেনা বেচা করছে, সেখানে 33 লক্ষ টাকা পাবো, এই টাকা চাওয়ায় ওই ব্যক্তি মানে তার বাবা নাকি আমার ওই ছেলের পরে খুব প্রেসার সৃষ্টি করে। প্রেসার সৃষ্টি করার পরে ওই ছেলে বাড়ি এসে স্ট্রোক করে মারা যায়। আমরা অনেকবার তার কাছে বলেছি যে আমাদের টাকাটা দিয়ে দেন, আমরা গরিব মানুষ ব্যবসা করে খাই, কোনো মতে টাকাটা সে দিল না। সাকিবের এই হ্যাচারিতে কাঁকড়া দিয়ে মাস শেষে টাকা নিতেন ব্যবসায়ীরা, কিন্তু 2021 সালে খামারটি বন্ধ হওয়ার পরে নানাভাবে চেষ্টা করেও বকেয়া টাকা ফিরে পাচ্ছেন না জমির মালিক ও চাষিরা। আমাদের আশেপাশে এবং আমরা হচ্ছে সাকিবুল হাসানের কাছে অনেকগুলো টাকা পাবো, এই টাকাগুলো যদি সে দিত, সে তো অনেক ধনী ব্যক্তি, এই টাকাগুলো যদি সে দিত কিন্তু আমরা একটু ঋণ দিনা শোধ করতে পারতাম, নিজেরাও কিছু আহার করে জীবন বাঁচাতে পারতাম। সাকিবুল হাসানের এই ফার্মে আপনারা জমির মালিক বা কাঁকড়ার পাটি সহ শতাধিক পরিবার টাকা পাবে, শতাধিক পার্টি, যাতে এই টাকাটা সবাই সঠিকভাবে তাদের প্রমাণের ভিত্তিতে বুঝিয়ে পায়, সেজন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। 2021 সালে খামারটি বন্ধ হওয়ার পর থেকেই পাওনা টাকার সমস্যায় ব্যবসায়ীরা, অথচ এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান শ্যামনগর থানার ওসি তাইজুর রহমান। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। আচ্ছা, যদি কেউ এই ধরনের অভিযোগ দেয় তাহলে আপনারা কি ধরনের ব্যবস্থা নিতে পারেন? যদি কেউ অভিযোগ দেয়, অভিযোগ অনুসারে যে আইনগত ব্যবস্থা সেটা তো। 2016 সালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের দাঁতিনাখালীতে স্থানীয় 10-12 জন জমির মালিকের কাছ থেকে লিজ নিয়ে 48 বিঘা জমির উপরে কাঁকড়া চাষের খামার গড়ে তোলেন ক্রিকেটার সাকিব। নাম দেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম। সাকিব তার বন্ধু পাভেল ইন্দাদ সহ মোট 4 জন খামারটি পরিচালনা করতেন। খামারটি বন্ধ হওয়ার পর থেকে সেখানে আর কাউকে দেখা যায় না। উপমা রায়, সোনালী নিউজ।